পূর্ব বর্ধমান জেলার কালনা পীরতলা পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা প্রশান্ত বারুই একসময় ছিলেন নাম করা গায়ক। কালনা কলকাতা সহ বিভিন্ন এলাকায় স্টেজে গান গেয়ে দর্শকদের মন জয় করতেন। গানই ছিল তার নেশা ও পেশা। গানের মাধ্যমে এতদিন ধরে রোজগারও করে এসেছেন তিনি। কিন্তু আজ যে অসহায়, ভাগ্যের পরিহাসে প্রশান্ত বারুই দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। প্রথমবার ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসা করিয়ে ভালো হয়ে যান। দ্বিতীয়বার আবার ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন। চিকিৎসা করিয়ে এখন প্রায় নিঃস্ব। সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য করজোড়ে আবেদন জানান তিনি। আমার গত এক বছর ধরে ক্যান্সারে ভুগছি। একবার ক্যান্সার অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম, দু মাস মতো। আবার আমি আবার ক্যান্সারে আক্রান্ত। আজও রীতিমতো ওনাদের সামনেই আমি তো গান গেয়ে বাজিয়ে দেখাবো বলে রেডি হচ্ছিলাম, তারই মধ্যে প্রচুর ব্লিডিং হয়েছে, যেটা আমি ক্যামেরার সামনে তুলে ধরতে চাইনি। এবার জানি না উনি তুলে ধরেছেন কি না। যাই হোক, আমি আপনাকে আপনাদের সবাইকে বলবো, আমার এই ব্যাধির জন্য কিছু চিকিৎসার খরচ সাহায্য করবার জন্যে আমি সবার কাছে অনুরোধ রাখলাম। আশা করি আপনারা আমার অনুরোধ রাখবেন। আমার সবাই আত্মীয় স্বজন যারা ছিল সবাই আমার একটু টাকা দিয়েছে চিকিৎসা করার জন্য, অপারেশন করার জন্য করেছি, কিন্তু এখন আর নেই। আমার এমন কোনো জিনিসও নিয়েছিলাম সেগুলো বিক্রি করে করেছি। তিনি এই সুন্দর পৃথিবীতে আরও বেশ কিছুদিন বেঁচে থাকতে চান, আবার নতুনভাবে গান গিয়ে মানুষকে আনন্দ দিতে চান প্রশান্ত বারুই। সারাদিন ধরে গানের যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করেন, গান গাইবার চেষ্টাও করেন, কিন্তু গান গাইতে গেলে গান আর বেরোয় না, মুখ দিয়ে বেরিয়ে আসে রক্ত। হাত জোরে করে আমি অনুরোধ করছি প্রত্যেকে ওনার পাশে দাঁড়ান, কারণ মানুষ তো মানুষের পাশেই দাঁড়ায়। আমি অনুরোধ করছি, এবং বৌদি বাবুদার বউ উনি কথা বলার মতো অবস্থায় নেই, কারণ স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, গান বাজনা নিয়ে বাবুদা তিনটে মেয়ের বিয়ে দিয়েছে এবং টুকটাক বাড়িও করেছে টুকটাক, এবং ওনার চিকিৎসার জন্য আত্মীয় স্বজন পুরো টাকা ওনাকে দিয়ে দিয়েছে, সকলের কাছে চাওয়া হয়ে গেছে। তো আর কোনো জায়গা নেই বা এমন কিছু জিনিস নেই যেটা উনি বিক্রয় করে ওনার চিকিৎসা চালাবে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ওনার পাশে দাঁড়ান। হ্যাঁ, তো এতটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা যদি আর্থিক সাহায্য করেন এবং আপনারা এবং আমরা সকলে মিলে ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে ওনার জীবনটা বাঁচাতে পারি। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।